যেই লোকের নাম রব কোরআনে দিতে পারে যেই লোকের মুখের কথারে আয়াত বানাতে পারে লোকটা নবীও না লোকটা রাসূলও না লোকটা কোন সাহাবীও না একজন সাধারণ পাবলিক রব তার কোন আমলের কারণে তাকে এত বড় বানায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ সেটাই বলতে চাই আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ আল্লাহর ওলি হাকীম লোকমান লোকমানে হাকীম তার সন্তানদেরকে বসায়া ওসিয়ত করতে লাগলেন আমি ওসিয়তগুলা বলবো না সেটা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো জিন্দেগিতে হাত উঠাবার আগে দোয়া যদি কবুল করাতে চান পৃথিবীতে কুটি কুটি বিপদ থেকে বাঁচতে চান আপনি মামলায় পড়ে গিয়েছেন আপনাকে কেউ হুমকি দেয় আপনি যদি সকল বিপদ থেকে বাঁচতে চান দুই রাকাত নামাজ পড়বেন কেমনে রব বলেছেন সালাম ফিরাবার আগে আগে আমি আল্লাহ আসমান থেকে স্পেশাল ফেরেশতা পাঠায়া অদৃশ্যভাবে তোমার সিকিউরিটির ব্যবস্থা করে দেয় কিতাবের নাম মনে রাখবা তারিখে ইবনে জারির তাবারী আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে ঘটনা নিয়ে এসেছেন বলতে চাই হাকিম লোকমান সন্তানদের সঙ্গে ওসিয়ত করলেন বাবার এভাবে চলো ওভাবে চলো এই কাজ করো ওই কাজ করো সবাই কথা শুনেছে একটা সন্তান দাঁড়িয়ে গিয়েছে ডাক দিয়ে বলছে আব্বা জান আমি আপনার সব কথা শুনি কিন্তু বাবা আমি ব্যবসা করতে চাই হালাল পথে ইনকাম করতে চাই দুনিয়ার জমিনে হালাল পথে চলতে চাই ব্যবসা বাণিজ্য আব্বা জান আপনি আমাকে কিছু টাকা পয়সা দেন ব্যবসার জন্য হাকিম লোকমান বললেন বাবারে তোমাকে দেওয়ার মতো কোনো টাকা আমার নাই তোমাকে কোত্থেকে টাকা দেব সন্তান বলছে আব্বা জান পৃথিবীতে কিছুই তোমার কাছে চাইলাম না হয়তো জীবনে কোনোদিন কিছুই চাইব না মাত্র কিছু টাকা দেন আপনি আপনার হালাল টাকা দিয়া হালাল বিজনেস করব হাকিম লোকমান চুকের পানি মুছলেন সন্তানকে বুকের সঙ্গে জড়ালেন কপালে চুম্বন দিয়ে ডাক দিয়ে বললেন বাবারে বাবার কাছে নগদ কোনো পয়সা নাই তোমাকে দেওয়ার মতো কোনো পয়সা নাই কিন্তু বাবা আমার এক বন্ধু আছে ওর কাছে আমি 4000 দিনার অথবা দিরহাম পাই আমি আমার বন্ধুর কাছে 4000 টাকা পাই অনেক দিন আগে আমার কাছ থেকে ঋণ নিছে কিন্তু ঋণ দেয় না তুমি যদি তার কাছ থেকে টাকাগুলা নিয়ে আসতে পারো ওই টাকাগুলা দিয়ে তুমি বিজনেস করো আমার আপত্তি নাই সন্তান বলছে আব্বা জান ঠিকানা বলে দেন কথাগুলা দিল দিয়ে শোনাব হাকিম লোকমান বলছেন ও বাবা তুমি তো বলে দিয়েছো আমি ঠিকানা বলে দিলে টাকা আনতে তুমি চলে যাইবা কিন্তু আমি জানি তুমি টাকা আনতে পারবা না বাবারে টাকা আনতে গেলে তুমি নির্ঘাত মরে যাইবা টাকা আনতে গেলেই তুমি মরে যাইবা টাকা আনতে পারবা না আব্বা জান আপনি কি বলেন টাকা আনতে গেলে মরে যাব কেন ও বাবা কথাগুলা দিল দিয়ে শোনো আজকে দিলে লাগাইয়া দাও আমি আমার বাস্তব লাইফের কথা বলছি কসম রব্বে পাকের জাতের আল্লাহর জাত ও সিফাতের কসম আপনারা যদি দুই রাকাত নামাজ পড়েন আমার রব হাদিসে কুদসিতে বলেছে দুনিয়ার জমিনে তাকে ইজ্জত ওয়ালা না বানায়া সম্পদ ওয়ালা না বানায়া তার সবগুলা দোয়াকে কবুল না করে আল্লাহ তাকে কবরে দিবে না আল্লাহু আকবার বলেন আমার বান্দাগণ হাকিম লোকমান বলছেন বাবারে টাকা আনতে গেলে তুমি নির্ঘাত 11-12টা বিপদের সম্মুখীন হয়ে যাইবা আর বিপদে পড়ে গেলে তুমি মরে যাইবা আব্বাজান কেমন বিপদ হতে পারে বাবারে বাড়ি থেকে বের হলে সামনে বিশাল বড় মরুভূমি এখানে বিপদে পড়বা ওখানে বেঁচে গেলে সামনে গেলে বিশাল বড় গ্রাম ওই গ্রামে ঢুকলে মরে যাইবা
গ্রাম থেকে যদি বেঁচে যাও সামনে গেলে বিশাল বড় সাগর সাগরের পারে গেলে মরে যাইবা সন্তান বলছে আব্বাজান এতই যদি মরে যাব এতই যদি মরে যাব তে তুমি না আল্লাহর খুব কাছাকাছি আল্লাহর খুব প্রিয় একজন বান্দা আপনার সব কথা না রব শুনেন এমন কি কোনো আমল নাই যে আমল করলে পৃথিবীর সবগুলা বিপদ থেকে বাঁচা যায় হাকিম লোকমান সন্তানকে জড়াইয়া বলছেন বাবা একটা মাত্র আমল আমার জানা আছে ওই আমল যদি তুমি করতে পারো আমার মন বলছে পৃথিবীতে আজরাইল ছাড়া কেউ তোমার ক্ষতি করতে পারবে না আপনার ঘুমায় গেছেন গা তো আস্তে সুবহানাল্লাহ কইলেন একটু হাত তুলেন দেখি কারা কারা ঘুমাইছেন ওরে আল্লাহ রে হাত উঠে ঘুমাইতেছেন মানে দেখলাম আপনারা আছেন না নাই ঘুমাচ্ছেন আপনারা আমি কি সংক্ষেপ করে দেব শুনতেইব ওরে আল্লাহ রে ঠিক আছে শুনেন আমি কিন্তু এই যে এইভাবে কথা বলার মধ্য দিয়ে কথা আদায় করে নিচ্ছি এর অর্থ হলো আমি যদি একতরফা বলতে থাকি আপনাদের ব্রেন থেকে ছুটে যাবে কি বলছিলাম যেন কথা আদায় করার এটাই হচ্ছে কৌশল রাসূল বলছেন লিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা তোমরা এভাবে হাসি খুশির মধ্য দিয়ে হিকমতে দিন বুঝাইয়া দাও তারা হাসি খুশিতে দিন বুঝে ফেলবে আল্লাহু আকবার বলেন নবীজি একবার বলছিলেন এইভাবে রুড়ো কথা শক্ত করে একজন এসে বলছিল ইয়া রাসূলুল্লাহ এগুলো গেলে আরেক মিনিট চলে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দিন শিখান না কেন ইয়া রাসূলুল্লাহ নবীজি বড় বড় নেতা লিডার আবু লাহাব আবু জাহাল উতবা শয়বা মুগীরা এদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন কালিমা পড়ো আসলিম তাসলাম ইসলাম শান্তি এইভাবে এদেরকে বলতেছেন টাইট করে করে বলতেছেন একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাসূলকে চৌকে দেখে না না দেখে ভালোবেসে ফেলছে না দেখে ঈমান এনে ফেলছে রাসূলকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না তিনি তো জানেন না নবীজি বড় বড় লিডারদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন তিনি এদিকে আসছেন আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বইসা রইছেন আমি উম্মে মাকতুম জিন্দেগিতে আপনার দেখলাম না মনে কত শখ আপনার একটা দিন দেখব কিন্তু সুখ নাই কেমনে দেখব ইয়া রাসূলুল্লাহ আপনি আমার একটা আমল বইলা দেন যে আমল করলে জান্নাতে আপনার ঘর আর আমার ঘর এক জায়গায় সুবহানাল্লাহ নবীজি দেখলেন উম্মে মাকতুম তো আশেক মানুষ ও যে কত বলছে একটু পরে বললেও পারে একটু পরে বলো না নবীজি বলছে আচ্ছা উম্মে মাকতুম একটু পরে রাগ করছেন নি খারাপ কথা বলছেন নি আচ্ছা একটু পরে না তোমাকে তো বলতেছি আমি লিডারদেরকে দাওয়াত দিচ্ছি বিশাল বিশাল শিল্পপতি টাকাওয়ালা আর মক্কার লিডার তুমি তো দেখতেছো না সোকে এদেরকে একটু বাপসাপ দিয়ে কথা বলতেছি তুমি একটু থামো না এই কথা রাসূল বলছেন আল্লাহ রাগ করে বলছে তার রসুলের সাথে রাগ করে বলছেন যেই নবীকে দেখার জন্য রব আরশে আসিবে নিয়া ফাকাবা কাউসাইনি ও আদনা সামনা সামনি বসে কথা বলেছেন আসমান জমিনে ডিজাইন করছেন যেই নবীর নাম দিয়া রব রাগ করে ফেলছে সাথে সাথে রাগ করে আমার বন্ধু এভাবে কেন কথা বলবে আমার বন্ধু এভাবে কেন কথা বলবে সাথে সাথে জিব্রাইল পাঠিয়ে দিয়েছে আয়াত নাজিল করে দিয়েছে আয়াত আবাসা ওয়া তাওয়াল্লা আনজাহুল আমা ও মুহাম্মদ আপনি মুখ ফিরাইলেন কেন আপনার কাছে একজন অন্ধ আসছিল আনজাহুল আমা একজন অন্ধ আসছে আপনি তার দিকে না কইরা ওদিকে কথা বললেন কেন এই সুরদের তো কোনো দরকার নাই এরা শিল্পপতি টাকাওয়ালা হতে পারে ওদের তো ঈমান নাই আমার কাছে হাজার হাজার আবুল হাব কোটি কোটি শিল্পপতি আবুল জাহালের চাইতে আমার অন্ধ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দাম আমার কাছে বেশি কারণ সে আপনার কলিজা দিয়ে ভালোবাসে ও আপনার না দেখে ভালোবাসছে আমিও তার দেখে ভালোবাসছি আর আমিও বিশ্বাস রাখি আপনার কাছাকাছি তারে জান্নাত দিব সে আপনার সঙ্গে কথা বলতে চায় আপনি কেন তার থেকে মুখ ফিরালেন আল্লাহু আকবার শুধু কথা বলে না আয়াত নাজিল করে দিছে নবীজি বলছেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে চিন্তা করছেন নবীজি বললেন শোনো এইভাবে বসে বসে এরপরে নবীজি কি করতেন এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে কি করলেন রাসূলের জিন্দেগি দেখেন কথা কথা চলে আসে কেউ যদি নবীজিকে পিছন দিকে এসে সালাম দিত আমরা তেমন বুজুর্গ কেউ যদি এখানে এসে সালাম দেয় কেউ যদি কে হুজুর ভালো আছেন আমরা কই যে ভালো আছি মুসাফা করতেছি তো সালাম দিত আলাইহিস সালাম নবীজি এভাবে ছিলেন না কেউ যদি পিছন দিকে সালাম দিত নবীজি ডাইরেক্ট ঘুরে যেতেন মানে হাদিসের বাপ হচ্ছে সিনাটাকে ঘুরাইয়া দিতেন
নবীজি সামনে বসে আছেন কেউ বামে আসছে নবীজি ওদিকে তাকাইয়া বলতেন না ওয়া আলাইকুম আসসালাম নবীজি ডাইরেক্ট ঘুরে যেতেন মানে এমন হয়ে গেল লাইফটা নবীজি বলেন না এটা লিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা এটাই তো উত্তম চরিত্র মানুষের কাঁচা কাঁচি পৌঁছে যাওয়ার রাসূল এত কাঁচা কাঁচি পৌঁছে গেলেন এত সুন্দর আচরণ শুরু করলেন এখন যারা রাসূলকে মারতে আসে নবীজিকে মারতে আসলো নবীজি একজন নবীজিকে ইহুদি মারতে আসছে তরবারি এখানে নিয়া নবীজি মসজিদে বসে রইছেন ও আসতেছে তরবারি দিয়ে মারবে নবীজি দাঁড়ায়া বলছেন আসসালামু আলাইকা বলে চারটি মেরে দইরা কের সঙ্গে জড়াইয়া কপালে চুম্বন দিবেন হেতর বাড়ি ফলায় এখন আমার ভুল হয়ে গেছে আল্লাহু আকবার সাথে সাথে চেইন ইসলাম কোন জায়গায় সাথে সাথে চেইন নবীজি বলেন কি হইছে কো আমার ভুল হয়ে গেছে আমার এখন কলিমা পড়ায়া দেন ইসলাম ইসলাম তার নাম ইসলাম এজন্য শুনো ভাইরা এজন্য আপনাদের কিভাবে বলে বলে মানে মনে যেন থাকে কি বলছিলাম আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ মাঝে মাঝে পানি খাওয়াইও আমি ঠান্ডা খুব ডরাই বুঝেন নি এজন্য ঠান্ডার দেশে যাই না আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনো মুসলমানেরা এবার হাকিম লুকমান বললেন বাবারে তোমাকে একটা আমলের কথা আমি বলে দিতে পারি বাবা আমার মন বলছে ওই আমল করে যদি তুমি ঘর থেকে বের হয়ে যাও আমার মন বলছে আজরাইল ছাড়া পৃথিবীর কেউ তোমার ক্ষতি করতে পারবে না হাকিম লোকমানের ছেলে বলছেন আব্বা এটা আমলটা কি বলেন না হাকিম লোকমান বলছেন বাবা আমল হলো দুরাকাত নামাজ নাম সলাতুল হাজত নাম কি কেমনে পড়বেন আমিও তো পড়ি আপনারাও তো পড়েন সবাই পড়ে নিয়ম কি খালি পড়ি তো নামাজ কাজ হয় না বলে দিতেছি আজকে এবার হাকিম লোকমান বললেন বাবারে তুমি যখন ঘর থেকে বের হয়ে যাইবা টাকা আনার জন্য ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় দুরাকাত সলাতুল হাজত পড়ে বের হয়ে যাইবা এরপরে তোমার ব্যাগের ভিতরে পানি নিবা পানির বোতল তোমার ব্যাগের ভিতরে ঢুকাইবা বাবারে আল্লাহর কাছে চাইয়া তুমি ঘর থেকে বের হয়ে যাইবা ও আমার সন্তান ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে দীর্ঘ পথ তুমি চলতে থাকবা কয়েকদিন অবিরত চলবার পরে বিশাল বড় একটা মরুভূমি দেখবা ওই মরুভূমির যত দিকে চোখ যায় শুধু দুধু বালি কণা দেখা যায় গাছপাতা তরুলতা কিচ্ছু নাই বাবারে এই মরুভূমি এত গরম হবে দীর্ঘদিন হাঁটবার কারণে তোমার পায়ের চামড়া খসে গিয়া পা থেকে টপ টপ করে রক্ত জমিনে পড়তে থাকবে ও বাবা এমন সময় তোমার জিহ্বা শুকিয়ে যাবে কলিজা শুকিয়ে যাবে তোমার পানির বড় প্রয়োজন হবে তুমি হাঁটতে পারবে না কাঁপতে থাকবে পানির প্রয়োজন হবে তোমার কাছে তো কোনো পানি নাই বাবারে তুমি বোতলে পানি নিয়ে যাইবা ওই সময় তোমার মনে পড়বে ব্যাগের ভিতরে বোতলে পানি আছে ওই পানি পান করবার জন্য বের করবা বাবারে বের করে দেখবা পানির বোতল থেকে পানি গরম হইয়া একবার টক বক করে উত্তরাচ্ছে ধোঁয়া বের হচ্ছে ও বাবা এত বড় বিপদ পানি পান করলে তুমি মরে যাইবা হাঁটলে তোমার পা থেকে রক্ত পড়ে মরে যাইবা লম্বা সময় সফর করলে জিহ্বা শুকিয়ে গিয়েছে কলিজা শুকিয়ে গিয়েছে তুমি তো মরে যাইবা আব্বা জানে এত বড় বিপদ আমার তো পানির প্রয়োজন হবে কি করব এবার হাকিম লোকমান বলছেন বাবারে তুমি যখন দেখবা তোমার বোতলের পানি গরম হয়ে গিয়েছে খাওয়ার কোনো পরিবেশ নাই তোমার পা থেকে রক্ত পড়তেছে হাঁটবার মতো শক্তি নাই তোমার জিহ্বা শুকিয়ে গিয়েছে তোমার কলিজা শুকিয়ে গিয়েছে এমন সময়ে তুমি দুরাকাত সলাতুল হাজত পড়বা কষ্ট করে জমিনের মধ্যে দুরাকাত সলাতুল হাজত পড়বা যেই মরুভূমিতে গাছপালা তরুলতা নাই সালাম ডান দিকে ফিরাবা ফিরাইয়া দেখবা তোমার ডান দিকে সুন্দর একটা বাগান আর জঙ্গল দেখা যায় আল্লাহু আকবার জোরে বলা লাগবে আব্বা জান জঙ্গল কেমনে আসবো ওখান তো মরুভূমি হাকিম লোকমান বললেন বাবা আমার মন বলছে তুমি নামাজ পড়ে যাও বাবা জঙ্গলতে আমি কি করব হাকিম লোকমান বললেন বাবারে জঙ্গলের ভিতরে তুমি ঢুকে যাইবা ওখানে যাওয়ার পরে দেখবা
বিশাল বড় বড় হিংস্র প্রাণী ভাগ বা লোক সিংহ তোমাকে খাওয়ার জন্য আঘাত করবার জন্য আসতেছে ওই সময় তুমি আবার দুরাকাত সালাতুল হাজত পড়বা সালাম ফিরাবার পরে তাকায়া দেখবা যারা তোমাকে জুলুম করতে আসতেছিল যেই হিংস্র প্রাণীগুলো তোমাকে মারবার জন্য আসতেছিল সালাম ফিরাবার সাথে সাথে তারা তোমার চতুর্দিকে দাঁড়ায়া সিকিউরিটির ব্যবস্থা করে দিবে জুরে কোন না আল্লাহু আকবার আরো জুরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুগণ হাকিম লোকমানের ছেলে বলছে আব্বা আমার তো পানির দরকার হাকিম লোকমান বলছেন বাবা তুমি যখন দেখবা তুমি সেফ হয়ে গিয়েছো প্রাণীরা তোমাকে আঘাত করবে না আবার তুমি দুরাকাত সালাতুল হাজত পড়বা পড়ে পিছন দিকে তাকাইবা পিছন দিকে তাকাইয়া দেখবা দুইটা পাথরের চিপা থেকে ঝর্ণার মতো ঠান্ডা পানি গড়াইয়া পড়ে যায় বাবা রে তুমি ওখানে যাইবা ইচ্ছা মতো ঠান্ডা পানি পান করবা বোতল থেকে গরম পানি ফেলে দিয়া তুমি ঠান্ডা পানি ঢুকাইয়া নিবা এরপরে তোমার আবার সফরের সময় হবে সন্তান বলছে আব্বা জান দীর্ঘপথ সফর করবার কারণে ক্লান্তি আসবে পানি পান করলাম এত ক্লান্তির পরে ঠান্ডা পানি পান করলে তো ক্লান্তি আসবে বেশি ঘুম পায় ঠিক না একবার জঙ্গল নাই আবার তুমি দুরাকাত সালাতুল হাজত পড়বা বাম দিকে সালাম ফিরাবা বাম দিকে সালাম ফিরাইয়া দেখবা কিছু দূরে বট গাছের মতো বিশাল একটা গাছ দেখা যায় আব্বা জান তাইলে তো আমি গাছের গোড়ায় ছায়ায় এই গাছের ছায়ায় বিশ্রাম নিতে পারবো হাকিম লোকমান বলছেন বাবা না বিশ্রাম নিতে পারবা না গাছের গোড়ায় যদি তুমি বিশ্রাম নিতে যাও সাথে সাথেই মরে যাইবা আব্বা জান তাহলে আমি কি করব বিশ্রাম যদি না নিতে পারি এতদিন হাঁটবো কেমনে আমি তো অসুস্থ হয়ে যাব হাকিম লোকমান বললেন বাবা রে আবার তুমি দুরাকাত সালাতুল হাজত পড়বা সালাম ফিরাইয়া তুমি তাকাইয়া দেখবা ওই গাছের গোড়ায় মাথায় পাগড়ি পরনে লেবাস একজন দাড়িওয়ালা মুরব্বী বসে বসে তাসবি পড়তেছে এমন কোন লোককে পাওয়া যায় কিনা আল্লামা জুলফিকার নকশবন্দি খুতবাতে জুলফিকারে চমৎকার করে ঘটনা বর্ণনা করেছেন মুরব্বীকে হাকিম লোকমান বলছেন বাবা তুমি সালাম ফিরাইয়া দেখবা মুরব্বীকে পাও কিনা এমন কোন মুরব্বীকে যদি পাও আর সে যদি তোমাকে ডাক দেয় ও হাকিম লোকমানের ছেলেরে তাহলে তুমি বুঝবা মুরব্বী আমাকে চিনে সে যদি তোমাকে ডাক দেয় তুমি তার কাছে যাইবা এরপরে যদি তার রানের উপরে মাথা রেখে কতটা বুঝবেন তার রানের উপরে মাথা রেখে যদি তোমাকে ঘুমাতে বলে তাহলে তুমি বিশ্রাম নিবা তাইলে মনে করবা তোমার বিপদ হবে না আব্বা জান যদি আমি বেঁচে যাই বিপদ না হয় তাইলে কি এবার হাকিম লোকমান বলছেন বাবা রে এবার তুমি চলতে গেলে এখানকার চাইতে আরো বড় বিপদে পড়বা আব্বাজান সামনে বড় বিপদ কি ও বাবা কঠিন তোমার বিপদ অপেক্ষা করছে সামনে গেলে নির্ঘাত তুমি মরে যাইবা সফরে যাওয়ার পথে চেষ্টা করব ওই মুরব্বীকে নিয়ে যাওয়ার জন্য একা একা যাইও না ওই মুরব্বীকে বলবা আপনি কি আমার সঙ্গে সফর করবেন দেখো কোনোভাবে বুঝাইয়া মুরব্বীকে নেওয়া যায় কিনা আমার মুসলমান বন্ধুগণ বাবা এরপরে কি ও বাবা দীর্ঘ পথ চলবার পরে সামনে গেলে সুন্দর একটা গ্রাম দেখবা সুন্দর একটা গুছানো শহর দেখবা ওই শহরে ঢুকে যাওয়ার পরে তুমি নিজেকে পরিচয় দিবা আমি হাকিম লোকমানের ছেলে এই কথা বললে মানুষ তোমাকে আদর করবে ভালোবাসবে কিন্তু বাবা খবরদার সাবধান করে দিয়েছি তুমি তিন দিনের উপরে থাকবা না তিন দিন হয়ে গেলে তুমি চলে যাইও চার নাম্বার দিন সকাল যেন তোমার এই গ্রামে না হয় চার নাম্বার দিন সকাল যদি গ্রামে হয়ে যায় তাহলে গ্রামের মানুষ মিলে তোমার কাছে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে সুরসী যুবতী মেয়েকে সুন্দর করে সাজাইয়া তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য নিয়ে আসবে ও বাবা তুমি যদি ওই মেয়েকে বিয়ে করো সাথে সাথে মরে যাইবা কি বিয়ে করলেই মরবা এজন্য তুমি চতুর্থ দিন যেন সকাল না হয় এর আগে আগে গ্রাম ছাড়া করে দিও গ্রাম থেকে বের হয়ে যাইও আব্বা জান এরপরেও যদি বেঁচে যাই আমি কি করব মুরব্বী বললেন বাবারে এরপরেও যদি তুমি বেঁচে যাও তাহলে দীর্ঘ পথ সফর করলে সামনে গেলে বিশাল বড় একটা
বিশাল বড় একটা সাগর পাইবা, ওই সাগরের চরের মধ্যে কাঠের তৈরি দুতলা একটা বাড়ি পাইবা, ওর দুতলার একটা রুমে আমার বন্ধু থাকে, আরেক রুমে তার দুই সন্তান থাকে, তার কাছে গেলে তুমি টাকাগুলো নিয়ে আসতে পারবা। কিন্তু বাবারে এটাই তো কঠিন জায়গা, ওখানে গেলেই সে কিন্তু টাকা দিবে না, তার নিয়ম হলো হাজার হাজার মানুষের কাছ থেকে ঋণ নিছে, একজন মানুষের ঋণ ফিরাইয়া দেয় না, যারা ঋণ আনতে যায় তার কাছে তার বাড়িতে এক রাত্রে থাকতে হয়, যারাই এই বাড়িতে এক রাত্র থাকে সকাল বেলা তারা মরে যায়, লাশ হয়ে যায়, এই জন্য টাকা আনতে পারে না। আমার বই হচ্ছে তুমি যদি ওই বাড়িতে যাও রাত্র বেলা তার বাড়িতে থাকো তাহলে তুমি মরে যাইবা, সকাল বেলা লাশ হয়ে যাইবা, টাকা তো পাইবা না। আব্বা জান আমি কি করতে পারি? হাকিম লোকমান বললেন, বাবারে ওই বিপদেও যদি তুমি পড়ে যাও আর তোমার যদি মনে থাকে, খবরদার বাবা মনে রাখবা ওই বিপদে পড়ে গেল দুই রাকাত সালাতুল হাজত পড়বা, আর ওই মুরব্বির কাছ থেকে পরামর্শ নিবা, আমার মন বলছে আল্লাহ তোমাকে সব বিপদ থেকে বাঁচাইয়া দিবেন, কোন সুবহানাল্লাহ। এত পরামর্শ দিলেন, সন্তান বলছে আব্বা আল্লাহর উপরে ভরসা করে দু রাকাত সালাত পড়ে বের হয়ে গেলাম, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওই কথা চিন্তা করে দু রাকাত সালাতুল হাজত পড়ে আমার বন্ধুগণ যুবক ঘর থেকে বের হয়ে যায়, বের হয়ে যায়, যাওয়ার সময়ে দু রাকাত সালাত পড়ে বের হলো, কয় রাকাত বের হয়ে গেলাম, দু রাকাত সালাত পড়ে বের হয়ে গেলাম, দীর্ঘ পথ চলতে লাগলো, দীর্ঘ পথ চলতে চলতে তিন চার দিন সফর করবার পরে বিশাল বড় একটা মরুভূমিতে পড়ে গেল, বিশাল মরুভূমিতে সফর করতে লাগলো, সফর করতে করতে হঠাৎ করে দেখে সত্যি তার পা থেকে চামড়া উঠে গিয়া রক্ত জমিনে পড়তেছে, শরীর কাঁপতেছে, হাঁটতে পারে না, তার জিহ্বা শুকিয়ে গিয়েছে, কলিজা শুকিয়ে গিয়েছে, পানি পান করবার জন্য মন চায়, ব্যাগ খুলেছে, বোতল বের করেছে, বের করে দেখে তার পানি তৈলের মতো উতরায়। আমার মুসলমান বন্ধুগণ কি করবে এই মুহূর্তে, সে কি করবে, কোথায় যাবে? এমন সময় তার মনে পড়েছে আব্বা জান আমাকে ওসিয়ত করে দিয়েছেন আমি যেন বিপদে পড়ে গেলে দু রাকাত সালাতুল হাজত পড়ি। সন্তান দু রাকাত সালাতুল হাজত পড়েছে, সালাতুল হাজত পড়ে যখন সালাম ফিরিয়ে দিয়েছে, সালাম ফিরাবার সাথে সাথে তাকায়া দেখে বিশাল মরুভূমির মধ্যখানে সুন্দর একটা জঙ্গল দেখা যায়। বাবার কথা তো মিলে গেল, তার দিলের ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে গেল, সত্যি তো আল্লাহ আমাকে বাঁচাইয়া দিয়েছেন, সত্যি তো আল্লাহ আমাকে বিপদ মুক্ত করেছেন। সন্তান হযরতে হাকিম লোকমানের ছেলে জঙ্গলের ভিতরে প্রবেশ করলো, প্রবেশ করবার পরে বিষাক্ত প্রাণীগুলা সত্যি তাকে আঘাত করবার জন্য আসতেছে, হাকিম লোকমানের ছেলে আবার দু রাকাত সালাতুল হাজতে দাঁড়িয়ে গেল, আল্লাহর কাছে বলেছে আল্লাহ তাআলা আমি তো জানি না, বাবা বলে দিয়েছেন এই সালাত পড়লে তুমি বাঁচাইয়া দিবা, সালাম ফিরিয়ে দিয়েছে, তাকাইয়া দেখে যে প্রাণীগুলা তাকে আঘাত করবার জন্য আসছিল ওগুলা তো আঘাত করে না, দাঁড়িয়ে গিয়েছে, হাকিম লোকমানের ছেলে আবার দু রাকাত সালাত পড়লো, তাকাইয়া দেখে দুইটা পাথরের চিপার থেকে ঝর্ণার মতো পানি গড়াইয়া পড়ে, ইচ্ছা মতো পানি পান করেছে, নিজের পাত্রের ভিতরে আবার পানি নিয়েছে, বাবা বলেছেন ক্লান্তি আসলে পানি পান করবার পরে জঙ্গলের ভিতরে থাকা যাবে না, হাকিম লোকমানের ছেলে বের হয়ে গিয়েছে কিন্তু আগের মতো হাঁটতে পারে না, কারণ ক্লান্ত হয়ে গিয়েছে, এখন তো তার ঘুমের প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন, কোথায় বিশ্রাম নিবে খুঁজে পাচ্ছে না, জায়গা নাই। বাবা বলেছেন বাবা যখন তোমার কঠিন বিশ্রামের প্রয়োজন হবে আর কোনো পথ তুমি পাবা না, আবার তুমি দু রাকাত সালাতুল হাজত পড়বা। সন্তান দু রাকাত সালাতুল হাজত পড়েছে, তাকাইয়া দেখে সালাম ফিরাইয়া দেখে সত্যি বাবার কথা মতো জঙ্গলের মধ্যখানে বটগাছের মতো বিশাল একটা গাছ মরুভূমির মধ্যখানে দেখা যায়, যুবকের মন চায় গাছের গোড়ায় বিশ্রাম নিবে কিন্তু বাবা বলেছেন গাছের গোড়ায় গেলে মৌত, গাছের গোড়ায় গেলে
মত কি করবে একদিকে হাঁটতে পারে না অপর দিকে গাছের গুড়ায় না গেলে বিশ্রাম নিতে পারবে না বাবা বলেছেন দুরাকাত সালাতুল হাজত পড়বা হাকিম লোকমানের ছেলে আবার দুরাকাত নামাজ পড়লেন তাকায়া দেখেন সত্যি তো একজন মুরব্বিকে দেখা যায় গাছের গুড়ায় বসে বসে তাসবিহ পড়ে কাছে যাচ্ছে না মুরব্বি ডাক দিয়া বলছেন যুবকরে এদিকে আসো এরপরও যায় না মুরব্বি ডাক দিয়া বলছেন হাকিম লোকমানের ছেলে আসো এবার বুঝতে পেরেছে বাপ বলছেন তো যদি বাবার পরিচয় দেয় বাবার নাম ধরে ডাকে তাহলে বাবার পরিচিত ক্ষতি হবে না কাছে গেলেন কেন ডাকলেন কেন তুমি হাঁটাহাঁটি করো বিশ্রাম নিতে চাই জায়গা পাই না বাবারে তুমি গাছের গোড়ায় বিশ্রাম নেও না না আমার আব্বা বলেছেন এই গাছের গোড়ায় বিশ্রাম নিতে গেলে আমি মরে যাব না রে বাবা তুমি গাছের গোড়ায় আসো আমার রানের উপরে মাথা রেখে ঘুমাও মনে পড়েছে বাপ বলেছেন মুরব্বি যদি বলে তার রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে যেতে তাহলে ক্ষতি হবে না হাকিম লোকমানের ছেলে বাবার ওসিয়ত মতো গাছের গোড়ায় গিয়া মুরব্বির রানের উপরে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন দীর্ঘক্ষণ তিনি বিশ্রাম নিলেন আল্লাহর কি মানসা হলো গাছ থেকে বিষাক্ত একটা সাপ নিচে পড়ে তিনটা বর্ণনা আশরাফ আলী তানাবী তিনটা বর্ণনা দিয়েছেন কেউ বলেছেন মাথায় কেউ বলেছেন হাতে কেউ বলেছেন পায়ে যে কোনো এক জায়গায় সাপ তাকে দংশন করেছে কেটে ফেলেছে হাকিম লোকমানের ছেলে ঘুমের ভিতরে অজ্ঞান হয়ে পুরো বডি কালো হয়ে গিয়েছে মুরব্বি চিন্তা করলেন আমি না বলেছি আমার মাথা রেখে ঘুমালে বিপদ হবে না এত বড় বিপদ হলো কি করি তিনি সাপটাকে ধরলেন যেই জায়গা থেকে বিষ দিয়েছে ওখানে মুখটা লাগাইয়া দিলেন সাপ আগের মতো টেনে টেনে বিষ নিয়ে গেল হাকিম লোকমানের ছেলের জ্ঞান ফিরে গেল তিনি ঘুমের ভিতরে সুস্থ হয়ে গেলেন মুরব্বি সাপটাকে দুই টুকরা করে দিলেন লেজের অংশটুকু জমিনে ফালাইয়া দিলেন মাথার অংশটুকু হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন কিছুক্ষণ পরে হাকিম লোকমানের ছেলের ঘুম ভেঙে গিয়েছে ঘুম ভাঙ্গার পরে দেখে তার মাথার সামনে সাপের একটা বিষাক্ত লেজ পড়ে আছে ভয় পেয়ে গিয়েছে আব্বা জান এখানে লেজ আসলো কেমনে আঙ্কেল ওরে বাবা একটা সাপ তোমাকে দংশন করেছে আমি কেটে ফেলে দিয়েছি বাবা আমি আর গাছের গোড়ায় থাকবো না চলে যাব হাকিম লোকমানের ছেলে উঠে গিয়েছেন এক দুই পা সামনে যাওয়ার পরে বাপ মনে পড়েছে আমার বাবা আমাকে বলে দিয়েছেন সামনে বিপদ কম না বেশি কষ্ট হইতেছে মনে আপনাদের সাড়ে এগারোটা হয়ে গেছে ঠান্ডাও লাগতেছে না আমি বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে আমি আরে বুঝছি না এত কথা বইলা লাভ নেই দেরি হয়ে যাইব কষ্ট হইতেছে না আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন এবার মনে পড়েছে আব্বা বলেছেন সামনে আরো ভয়ঙ্কর বিপদ আছে একা একা সফর করা যাবে না মনে পড়েছে এই মুরব্বিকে সাথে নিয়ে গেলে ভালো হয় তিনি বললেন আঙ্কেল আপনি কি আমার সঙ্গে সফরে যাবেন মুরব্বি বলছেন বাবা তুমি যদি আমাকে নিতে চাও আমার আপত্তি নাই চলো মুরব্বি যখন রাজি হয়ে গেলেন হাকিম লোকমানের ছেলে মুরব্বিকে নিয়ে সফর শুরু করলেন আমার বন্ধুগণ দীর্ঘ পথ চলতে লাগলেন চলতে চলতে একটা গ্রামে পৌঁছে গেলেন গ্রামে একটা নতুন এলাকায় গিয়েছেন নতুন শহরে গিয়েছেন বাবা বলেছেন ওখানে যাওয়ার পরে হাকিম লোকমানের পরিচয় দেওয়ার জন্য তিনি পরিচয় দিলেন আমি হাকিম লোকমানের ছেলে মানুষ বড় হুজুরের ছেলে মনে করে আদর করল আপ্যায়ন করে ভালোবাসা দিল তিনি বললেন থাকতে লাগলেন তিন দিন মেহমানদারি করলো তিনিও তিন দিন এখানে থাকলেন কিন্তু বাবা যে বলেছেন চতুর্থ দিন সকালবেলা থাকা যাবে কথা কইলেন না থাকা যাবে তিনি ভুলে গিয়েছেন বাপ যে বলেছে চতুর্থ নম্বর দিন থাকা যাবে না তিনি ভুলে গিয়েছেন চতুর্থ দিন সকাল হয়ে গিয়েছে ঘুম থেকে উঠেছেন হঠাৎ তাকাইয়া দেখে এলাকার সকল মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে পৃথিবীর সব থেকে স্মার্ট একটা মেয়েকে সুন্দর করে সাজাইয়া অর্নামেন্টস জুয়েলারি পরাইয়া নতুন বধুর মতো করে হাকিম লোকমানের ছেলের কাছে নিয়ে এসেছেন আর বলতে সবাই ও হাকিম লোকমানের ছেলেরে
তোমার বাবার সঙ্গে আমাদের পরিচয় ছিল বাপ তো আসেন না তুমি আমাদের এই মেয়েটাকে বিয়ে করো বিয়ে করলে তোমার সাথে আমাদের সম্পর্ক থাকবে হাকিম লোকমানের ছেলে মনে পড়ে গিয়েছে বাবা বলেছেন বিয়ে করলে সবাই বললেন না বিয়ে করলে মরে যাব কিন্তু চেহারার দিকে তাকায়া দেখেন পৃথিবীতে কত মেয়ে মানুষকে দেখছে এত সুন্দর স্মার্ট কোন মানুষ পৃথিবীতে দেখে নাই এবার মনে পড়েছে আমি বিয়ে না করলেও তো এই মেয়েকে অন্য কোন ছেলে বিয়ে করবে অন্যের স্ত্রী হবে এত বিশ্ব সুন্দরী একটা মেয়েকে অন্যের স্ত্রী আমার সামনে দেখতে কেমন খারাপ লাগে কিন্তু মনে পড়েছে বিয়ে করলে বাপ বলেছেন মত একদিকে বাবার ওসিয়ত অপরদিকে নিজের মনের তামান্না আপনারা কি করবেন কোন তো আপনারা কি করতেন আমার দূর বাপ যা কইছে কইছে কিন্তু হইছে আমারটা আমি কাম সাইরা লই চিন্তায় পড়ে গেলেন কি করবেন সবাইকে বলছেন শুনো আমার বাপ বলেছেন বিয়ে না করতে কিন্তু আমার মন বলছে বিয়ে করতে দাঁড়াইয়া বললেন মরি আর বাঁচি বিয়ে কইরাই লইম আবার তিনি মনে করলেন বিয়ে যদি করে মরে যাব বাবার কথা ফেলা যায় না হঠাৎ মনে পড়েছে বাপ বলেছেন বিপদে যদি পড়ে যাও দুরাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে বলবা আল্লাহ তোমাকে সহজ সমাধান বলে দেবে আরো জোরে কোন আমার মুসলমান বান্দাগণ হাকিম লোকমানের ছেলে দুরাকাত সালাতুল হাজত পড়লেন চিন্তা করলেন কি করবেন হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিপদে পড়লে ওই মুরব্বীর পরামর্শ নিতে মুরব্বী তাকে খারাপ পরামর্শ দিবে না এবার মুরব্বীকে বলছেন আঙ্কেল বাপ বলেছে এই মেয়েকে বিয়ে করা যাবে না বিয়ে করলে মৌত কিন্তু আমার মন বলছে মেয়েকে বিয়ে না করলে আমার মৌত আমার বিয়ে করাই লাগবে কিন্তু বাবা বলেছেন বিপদে পড়লে সালাতুল হাজত পড়তে তাও তো পড়লাম কিন্তু আমি তো কোনো সুরাহা পাচ্ছি না বাবারে তোমার বাপ কি আরো কোনো কথা বলছে নাকি আঙ্কেল বলছে বিপদে পড়লে আপনার পরামর্শ নিতে আপনি বলেন তো কি করা যায় মুরব্বি বলছেন বাবারে আমার প্রথম কথা হলো দেখো বাবার ওসিয়ত মানা যায় কিনা যদি বাবার ওসিয়ত মানা যায় তোমার জন্য কামিয়াবি আর যদি মানতে না পারো আমার পরামর্শ থাকবে তোমার মন যেহেতু চায় বিয়ে করে নেও বিয়ে করে সালাতুল হাজত পড়ো বড় বিপদ হয়ে গেলে আমি তোমাকে দেখব সুবহানাল্লাহ যত আস্তে কইবেন তত সময় কমাইব দরকার নাই একজন কয়া লাভ নাই সবাই একটু জোরে কোন আল্লাহু আকবার এই তো ঠিক আছে আমরা হয়ে গেছে না ঠিক আছে আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো শুনেন মুরব্বী বলছেন বাবা বিয়ে কইরা নাও পরেরটা আমি দেখব না হাকিম লোকমানের ছেলে বললেন আমি বিয়েতে রাজি বিয়ে হয়ে গিয়েছে লম্বা কথা আছে এখানে বিয়ে হয়ে যাওয়ার পরে যেই দিন সকালে বিয়ে করলেন ওই দিন রাত্রবেলা ছিল ফুল সজ্জার রাত্র আল্লামা জুলফিকার নকশবন্দি বলেন ওই মুরব্বী আর হাকিম লোকমানের ছেলে রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন দূরে বাজারে যেতে লাগলেন কিছু দূর যাওয়ার পরে দেখেন এলাকার আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ ছেলে মেয়ে সবাই হাকিম লোকমানের ছেলের পিছনে মিছিল দিতেছে সবাই তাকে নিয়ে টিটকারি করে সবাই তাকে নিয়ে হাসাহাসি করে সবাই তাকে নিয়ে মস্কারা করে পিছন দিকে তাকাইয়া বললেন তোমরা আমাকে নিয়ে মস্কারা করো কেন আমি হাকিম লোকমানের ছেলে তোমাদের দুলাভাই কি ভাই তারা বলছে আপনি হাকিম লোকমানের ছেলেটা বিশ্বাস করি কিন্তু আপনার মতো বুকা আপনার মতো আহাম্মক আল্লাহর জমিনে মনে হয় আর নাই তিনি বললেন কেন রে আমি কি ভুল করলাম তারা সবাই বলতেছে আপনার মতো বুকা পাবলিক আর নাই আপনি কেন বিয়ে করলেন তিনি বললেন কেন বিয়ে করব না এত বিশ্ব সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে বিপদে পড়লাম কি সবাই ডাক দিয়া বলছে হাকিম লোকমানের ছেলেরে তুমি যেই মেয়েরে বিয়ে করছো ওই মেয়েটা আর তোমার আগে আরো বিয়া হয়েছে দশটা কয়টা এই কথা শোনার পরে আর কি মাথা ঠিক রয়েছে কোন তো হাকিম লোকমানের ছেলে বলেন কি বলো ব্লেই মেয়ের বিয়ে হয়েছে দশটা কিন্তু আফসুসের বিষয় আপনি হলেন এগারো নম্বর
এই 10টা স্বামী বাসর রাতে মারা গেছে একটা স্বামী বউরে নিয়া 24টা ঘন্টা থাকতে পারে নাই বিয়া করছে রাতে মারা গেছে আমরা চিন্তা করলাম তুমি 11 নম্বর বিয়া করছো আজকে রাতে মইরা যাইবা এই জন্য তোমারে নিয়ে টিটকারি করলাম এত বড় বোকা কি আর হতে পারে 10 বিয়া যেই মেয়ের হইছে আপনি 11 নম্বর করলেন কেমনে হাকিম লোকমানের ছেলে মুরব্বির পা জড়ায় কই আঙ্কেল আগে চলেন গ্রাম থেকে ভাগিয়ে কেন বিয়ার দরকার এবার হাকিম লোকমানের ছেলে মুরব্বিকে সামনে নিয়ে সামনে যায় কিছু দূর যাওয়ার পরে দেখে কিছু মানুষ বাস কাটতেছে বাস জিজ্ঞাসা করে এলাকার মানুষ রে তোমরা বাস কাটো কেন কয় আপনার গুরুস্থানের বাস আমার গুরুস্থানের বাস মানে কয় আপনি মরে যাবেন না রাত্রি তো মরে যাবেন আচ্ছা কোন তুই বেচারার বিত্রিকার পানি আছে আমি জিন্দা মানুষ রাস্তা দিয়ে হাঁটি আর হেরা আমার বাস কাটে তিনি বললেন কি কো তোমরা কারে বাবা আগে 10 জন মরছে আমরা 10 জন নই তো গুরুস্থানে নিছি তুমি 11 নম্বর হের ভিতরে তো আর ভয় ঢুকে গেছে মুরব্বির কো হুজুর এখন করতামটা কি মুরব্বি কো আমি তো কইছিলাম এটা বিয়ে করতে না কো হুজুর এখন মইরা গেলাম তখন বাপের কাছে খবরটা পৌঁছাই মুকে বললেন চলো আমরা সামনের দিকে যাই আরো দীর্ঘ পথ চলতে লাগলেন কিছু দূর যাওয়ার পরে দেখেন কিছু লোক সাদা কাপড় অর্থাৎ কাফনের কাপড় দৌত করতেছে জিজ্ঞাসা করলেন তোমরা এখানে কি করো কয় আপনার কাফনের কাপড় দইতাছি কয় আমার কাফনও রেডি গুরুস্থানে বাসও রেডি ব্যাপার কি আরো কিছু দূর গেলেন যাওয়ার পরে দেখেন কিছু লোক কুদাল দিয়ে গর্ত খনন করতেছে জিজ্ঞাসা করলেন বাবা তোমরা এই রাস্তাঘাটে গর্ত খনন করো কেন সবাই বলতেছে আপনার কবর মানে কি হেরে কই বাস হে কই কাফন হে কই আমার কবর আর আমি দেখি কোন জিন্দা চিন্তা করেন একটা মানুষের ভয় কতটুকু ঘুরছে মুরব্বির কইছে হুজুর কোন কথাবার্তা নাই হাত পা বাঁধেন কাপড় সুবর বাঁধেন দৌড় ভাগতিব গ্রাম থেকে রাত্র হওয়ার আগে ভাগতিব আমার বন্ধুগণ দুজন দৌড় শুরু করলেন দীর্ঘ পথ দৌড়তে দৌড়তে গ্রামের শেষ সীমানায় পৌঁছে গেলেন ওখানে গিয়ে দেখেন কিছু জোয়ান ছেলে কান্দে বাস নিয়ে পাহারাদারি করে জিজ্ঞাসা করলেন তোমরা কি করো তো আপনারা পাহারাদারি করি আপনি যেন ভাগতে না পারেন হন কো শেষ আর বাঁচতাম না মুরব্বির কই জান খেয়ে এখন আমার বাপের কাছে খবরটা একটু পৌঁছানোর ব্যবস্থা করেন মুরব্বি বলছেন বাবা এত টেনশন করো কেন যা হওয়ার তো হয়েই গেছে এখন টেনশন কইরা তো লাভ নাই রব তুমি না তোমার বাপ বলছে কঠিন বিপদ সামনে আছে কঠিন বিপদে পড়লে নামাজটা একটু বেশি করে পড়বা দুই রাকাত সালাতুল হাজত ঠিক মতো পড়বা কো হুজুর মন হইছে তো তাহলে এখনই পড়ে ফেলাই বলে অজু আছে নি কো না তো অজু করো অজু করে আবার দুই রাকাত সালাতুল হাজত পড়লেন এদিকে স্ত্রীকে সুন্দর বধুর মতো সাজায়া অলংকার জেওর অর্ণামের জুয়েলারি পরায়া বাসর রাত্রে সাজায়া বাসর করে রেখে দিয়েছে ফুলসজ্জার রাত্রে মুরব্বি হাকিম লোকমানের ছেলেকে বলছেন বাবা যাও রাত্র হয়ে গিয়েছে স্ত্রীর রুমে যাও মুরব্বিকে জড়াইয়া হাকিম লোকমানের ছেলে বলছে আঙ্কেল আমি একা যাইতাম না আপনি আমার সাথে আসেন মানে হে মুরব্বি নিয়ে যাইতেছে মুরব্বি বলছেন ধুর বেটা তুই বাসর রাত্রে আমার নিয়ে গেলাম পিতা তুই নিজে যা কহজুর যদি আমার মাইরা ফালায় 10টারে মাইরা ফালাইছে হে কি জিনিস আল্লাহ জানে আপনি আমার সাথে আসেন না মুরব্বি বললেন বাবা যাওয়ার আগে দুই রাকাত নামাজ পড়ে যাও সুবহানাল্লাহ বললেন কয় রাকাত নামাজ এত বড় বড় বিপদে পড়ছে রাস্তাঘাটে নামাজ পড়ছে কয় রাকাত বিপদ থাকছে না শেষ হয়ে গেছে তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে সালাতুল হাজত পড়লে রব আমাদেরকে বাঁচায় দিতে পারবেন নাকি পারবেন না বিশ্বাস রাখো আমার বন্ধুগণ মুরব্বির কো আঙ্কেল আমি কি নামাজ পড়বো বলে বাবা দুই রাকাত নামাজ পড়ে বাসর রাত্রে স্ত্রীর কাছে যাও কো হুজুর যদি দেখেন ও আমার মাইরে ফেলাইতেছে আপনি দরজা ভাঙ্গে ঢুকে যাই আমার বাসাইবার জন্য তাহলে তো মাইরে ফেলাই দিব মুরব্বি বললেন বাবা তুমি দুই রাকাত নামাজ পড়ে যাও ঘরের ভিতরে যাওয়ার পরেই তোমার স্ত্রী তোমার সাথে মেলামেশা করতে চাইবে পাগল হয়ে যাবে মেলামেশা করবার জন্য খবরদার মেলামেশা করবা না কো হুজুর আমি কি করতাম তুমি বসে বসে গল্প করবা বলবা স্ত্রী আজকের রাত্রে তুমি আমাকে চিনবা আমি তোমাকে চিনবো এইভাবে চিনা জানার মধ্য দিয়ে আজকের রাত্রে আমরা কাটাইয়া দেই আমাদের পরিচয়ের রাত্রে আমরা একজন আরেকজনকে আজকের রাত্রে চিনবো এরপরেও যদি রাজি না হয় দীর্ঘক্ষণ কথাবার্তা বইলা স্ত্রী যদি বারবার চাপ দেয় তুমি বলবা
স্ত্রী আমার পেটে ব্যথা হচ্ছে আমি একটু ওয়াশরুমে যাব টয়লেটে যাব ওযু স্ট্যান্ড যার দরকার এই কথা বইলা বলবে একটা বদনা দাও লুটা দাও পানির পাত্র দাও আপনারা কি বলেন বদনাই তো কোন বদনাই কোন লুটা দেন পানির পাত্র দেন এটা নিয়া বউ যদি রাজি হয়ে যায় বদনা নিয়া এক দৌড়ে আমার সামনে আইবা কো হুজুর যদি আওয়ার সময় মাইরা ফলায় ও তুমি আইবা যাও হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে দুই রাকাত সালাতুল হাজত পড়ে গেছে যাওয়ার পরে স্ত্রী বলছে স্বামী মেলামেশার জন্য তাকে ডাকতেছে তিনি বললেন দেখো আজকের রাত্র পরিচয় রাত্র তুমি আমাকে চিনবা আমি তোমাকে চিনব এইভাবে চিনা জানার মধ্য দিয়ে আজকের রাত্রে আমরা কাটাইয়া দেই স্ত্রী বলতেছে না এগুলো সম্ভব না দীর্ঘক্ষণ বলার পরে দেখলেন বউরে যখন বুঝাইতে পারতেছেন না তিনি বললেন স্ত্রী আমার পেটে তো ব্যথা হচ্ছে আমি একটু ওয়াশরুমে যাবো অজু স্টেঞ্জার জন্য আমাকে একটা বদনা দেও না পানির ব্যবস্থা করে দাও স্ত্রী বলছে ঠিক আছে বউ তো আর জানে না কিছু স্ত্রী পানির পাত্র দিছে নিয়ে দিছে এক দৌড় এক দৌড়ে দরজা খুলে হুজুরের সামনে না কো হুজুর এই বদনা রাখেন আমার এখন বাসা আমি আর জিন্দেগিতে ঘরের ভিতরে যাইতাম না বাইচা গেছি একবার আর যাইতাম না হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলেন বাবা তুমি যাও আগে অজু করে আসো হাকিম লোকমানের ছেলে অজু করতে গেছে এদিকে মুরব্বী হাকিম লোকমানের ছেলের ব্যাগ বাইর করছে ব্যাগের ভিতরে অর্ধেক সাপ আসেনি কোন জিনিস কোন জায়গায় কাজে লাগে এই জন্য আমি জানি না আমার প্রথমের কথা মনে আসেনি আপনার মনে রাখবেন আপনার বন্ধু পৃথিবীর কোন জিনিসকে খারাপ মনে করবেন না দেখবেন ডাস্টবিনের পানি খাবারের কাজে না লাগলেও আগুন নিবানোর কাজে ঠিকই লাগবে ঠিক কিনা বলেন এর জন্য কোন জিনিসকে খারাপ মনে করতে নাই সব জিনিসকে ছোট মনে করতে নাই মনে রাখবেন গাছ বুড়া হয়ে গেলে ফল যদি নাও দেয় ছায়া কিন্তু ঠিকই দেয় এজন্য মনে রাখবেন চলার পথে অনেক কিছু আসবে আপনাকে আমাকে ইস্তেকামতের সাথে ধৈর্যের সাথে চলতে হবে রব ভবিষ্যৎ আমাদের পরিষ্কার করে দিবেন সুবহানাল্লাহ বলেন আপনারা সুবহানাল্লাহ কইতেছেন আর কোনে পারবে দিতেছে এরা কিছু কয় না দিকে আমাদের আপনারা কোন কোন কইতেছেন আমি বুঝতেছি তো কত লোকের কষ্ট হইতেছে আমি বুঝতে একজনের কষ্ট হয় না পসরাবে ধরে নাই হেরা কি তারে দূর থেকে গেছেন আরে কত কষ্ট এই কষ্ট কার কাছে কইতাম বন্ধু আচ্ছা বসেন আমার বন্ধুগণ কয়টা হয়েছে রাত্রে ভাই ফোনে মারো না কিন্তু আচ্ছা শুনেন আমার ভাইরা মুরব্বী বেগের ভিতরে অর্ধেক সাপ আসেনি মনে আসেনি সাপ বাইর করছে সাপ বাইর করে বদনার ভিতরে দিয়া বদনার মুখ লাগাই দিছে হাকিম লোকমানের ছেলে যখন আসছে বলছে মুরব্বী এখন কি করতাম ও দুরাকাত নামাজ পড়ো আর বদনা নিয়ে আবার ঘরের ভিতরে যাও আমি আর যাইতাম না একবার বাচ্চা গেছি গা কেমনি কেমনি বাচ্চা গেছি দশ জন মরছে আপনি কি আমার গ্যারান্টি দিবেন আমি তো মরে দিতে পারি মুরব্বী বললেন বাবা যাও নামাজ পড়া যাইও নামাজ ছাড়া যাইও না কো হুজুর এবার যাইতেছি ঠিকই কিন্তু যদি শুনেন বিপদ ঘটে গেছে গা আপনি কিন্তু দরজা একটা কান লাগাই রাখতে রাখে ও ঠিক আছে যাও কিন্তু বাবা একটা কথা বইলে দিক কি ঘরের ভিতরে গেলেই তোমার স্ত্রী তোমার সাথে মেলামেশা করতে চাইবে তুমি বলবা স্ত্রী আমি রাজি কো কি কোন আপনি এতক্ষণ বললেন না এখন কোন রাজি 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 এরপরে স্ত্রীরে বলবা আমার শর্ত আছে কি শর্ত শর্ত হলো বউ তোমার সাথে আমি মেলামেশা করতে রাজি শর্ত হলো এই বদনার ভিতরে তোমারে প্রস্রাব করতে হইব বউ যদি বাবা এই বদনায় প্রস্রাব কইরা দেয় তাহলে বদনা নিয়ে আবার দৌড় দিয়ে আমার কাছে কো হুজুর এটা কোন কথা করলেন এবার আইতে গেলে তোমায় এটা ফেলাই দিব দরজা আটকায় দিব বলো শোনো বাবা নামাজ পড়ে যাও এবার তুমি আশা লাগবে কো এবার যদি আইসা যাও তাহলে তুমি বাইচা গেলা কো হুজুর ঠিক আছে এখন কি করতাম কো নামাজ দুই রাকাত পড়ো কো ঠিক আছে হাকিম লোকমানের ছেলে কান্নাকাটি করে আবার দুই রাকাত নামাজ পড়ছে ঘরের ভিতরে গেছে আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ ঘরের ভিতরে প্রবেশ করেছে স্ত্রী বলতে স্বামী রে এবার কোনো কথা নয় আমার সঙ্গে মেলামেশা করা লাগবে স্ত্রী বললেন আমি রাজি কোনো আপত্তি নাই শর্ত আছে কি শর্ত শর্ত হলো স্ত্রী তুমি এই বদনায় প্রস্রাব করে এরপরে মেলামেশা করব স্ত্রী দেখলো কোনোভাবেই যখন রাজি করা যায় না আমি রাজি স্ত্রী প্রস্রাব যখন করছে প্রস্রাব করার সাথে সাথে হাকিম লোকমানের ছেলে বদনা নিয়ে দিছে দৌড় দৌড়ের দরজা বাহিরে লাগাই দিছে বুঝিনো বাইরে না পারে আইনা মুরব্বীর সামনে কো আঙ্কেল এই যে নেন বদনা আমি আর যাইতাম না
মুরব্বি কয় বাবা বদনাটা এখন উল্টাও উল্টাইতাম মানি উল্টাও আমার বন্ধুগণ কবির মারাজুক এবার হাকিম লোকমানের ছেলে বদনা যখন উল্টাইয়া দিয়েছে আজীব কারবার উল্টাইয়া দেখে বিষাক্ত একটা অর্ধেক সাপ বের হয়েছে তার সাথে সাথে কালো কালো ছোট আরো বিষাক্ত দুইটা সাপ বের হয়েছে কোন সুবহানাল্লাহ হাকিম লোকমানের ছেলে মুরব্বিকে জোড়া কান্দে আর বলে আঙ্কেল সাপ আইলো কোথা থেকে মুরব্বি বললেন বাবা রে অর্ধেক সাপ তুমি যে গাছের গোড়ায় দেখেছিলা অর্ধেক সাপ আমি তোমার ব্যাগের ভিতরে রেখেছিলাম ওই অর্ধেক সাপ তোমার বদনার ভিতরে আমি দিয়েছি তুমি যখন অযুতে ছিলা ওই বদনা নিয়ে যখন স্ত্রীর কাছে গিয়েছ তোমার স্ত্রী যখন ওই বদনার ভিতরে প্রস্রাব করেছে তার পেটের ভিতরে আগে থেকে দুইটা ছোট ছোট বিষাক্ত সাপ ছিল এখন সাপ কেমনে আসলো কোন ঘটনার কারণে আসলো কেমনে আসলো কোন কারণে আসলো কতদিন থাকলো সাপের উৎপত্তি কি এটা আরো লম্বা কথা কোনো কথাই নেই বলতামই না আরে না আরে না আরে শুনেন না আরে খালি বলেন বলেন করলে রাতে 12টায় জিতেছে গা আরে শুনেন ফজরের নামাজ কি আমি পড়ব না আপনারা পড়বেন কেউ পড়তো না বলেন এটা বড় সালাক দেখতেছি এটা তো আরো বড় সালাক আমার বন্ধু শুনেন বাবা কেউ রাগ কইরেন না আমি 12টার পরে কথা বলবো না রাত্রে কি আর কম হইছে নাকি তা আর শুনেন না বলতেছি তো ওয়াজের শুরুতে তো আপনারা রাগ করে ফেলাইছেন রাগ করেন নাই কিছু কই আমি শেষ করে দিব কিন্তু কথা কই না এত কোন ওয়াজ করার পরে আরগন করেন আচ্ছা কষ্ট হচ্ছে না তো আপনাদের আমার কষ্ট হয়নি আমার বন্ধুগণ শুনে ঠিক আছে বাবা আমি কয়েক মিনিট কথা বলতেছি ইনশাআল্লাহ বলবো যতটুকুন বলবো ততটুকুন বলবো যেখানে রাইকা দিব কেউ বলবেন না সালাম ঠিক আছে ইনশাআল্লাহ এই তো ঠিক আছে আপনারা ওয়াদা দিবেন এটা হাদিস শোনাইয়া দেই ওয়ালা দিন আলিমান লা আহদালা যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না এদের কোনো ধর্ম নাই আপনারা ওয়াদা দিবেন উল্টা পাল্টা করলে খবর আছে কিন্তু শুনেন সালাক আপনারা না আমিও সালাক আছি সব জানা আছে শুনেন না ওয়াজ করতেছি বাবা শুনো এটা মাথায় রাইখো এই সাপ দুইটা কেমনে স্ত্রীর পেটে আসলো কোথ থেকে জন্ম নিল ঘটনাটা কি সূত্রপাত কোথায় এটা লম্বা ইতিহাস ওটা রাখলাম আরে বাবা রাখছি একটা সাইডে রাখছি আমার মূল ওয়াজ করতে দেন না আর ওয়াজ করতে তো দিবেন আমি তো বলতেছি খালি বলেন বলে নামাজের নাম কালকে ফজর জুমার নামাজও কেউ যাইতো না পরে এই যে ভাই সেখানে বসে ঠিক আছে হ্যাঁ আমি খুব ভালোবাসি আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো শুনেন এই কথা রাখলাম সাপ কেমনে আসলো জন্ম নিল কালো হইল কেন ছোট হইল কেন এটা রাখলাম কথা হলো মুরব্বি বলছেন বাবারে তোমার ব্যাগের ভিতরে অর্ধেক সাপ আগে থেকেই ছিল আমি রেখে দিয়েছিলাম বদনার ভিতরে দিয়েছি দেওয়ার পরে তোমার স্ত্রী যখন ওখানে প্রস্রাব করতে বসেছে পৃথিবীতে বিষাক্ত হিংসুক প্রাণীর মধ্যে একটা প্রাণী হলো সাপ তাদের মতো হিংসা অন্য প্রাণীর ভিতরে নাই বাবারে তোমার স্ত্রী যখন প্রস্রাব করতে বসেছে বদনার ভিতরে আগে থেকে বিষাক্ত একটা সাপ আমি অর্ধেক দিয়ে রাখছি তোমার ব্যাগ থেকে ও বাবা তার পেটের ভিতরে দুটা সাপ ছিল যখন তারা দেখছে আরেকটা সাপ আছে ওকে মারবার জন্য দিছে লাভ তারা বের হয়ে চলে এসেছে এই জন্য হয়েছে তিনটা এখন কুত থেকে আসলো কেমনে আসলো ওটা রাখলাম ও বাবারা ভালো করে মনে রাখবেন মুরব্বি ডাক দিয়া বলছে ও হাকিম লোকমানের ছেলে আর তুমি মরবা না অন্য দশজন স্বামী যখন এই স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে যাইত তখন এই বিষাক্ত দুইটা সাপ তাদের স্বামীদেরকে দংশন করত এই জন্য তারা মরে সাথে সাথে মরে যাইত এখন তো তোমার স্ত্রীর পেটে বাদ সাপ নাই এখন তোমাকে আর কাটবে না সুতরাং বের হয়ে গিয়েছে এখন মেলামেশা করলে আপত্তি নাই হাকিম লোকমানের চলো আঙ্কেল আপনার পায়ে ধরি আরো থাকতে পারে
আর যাইতামই না আর যাইতামই না আপনি কি ওয়াজ করলেন বাবারে বের হয়ে গিয়েছে আপত্তি নাই মরবা না দুইটা বের হয়ে গিয়েছে কয় আঙ্কেল কেমনে সাপ আসলো এটা আগে কোন ওইটা রাখলাম উনিও রাখছে আমিও রাখছি আরে কথা শুনেন না কয় আমার ওয়াজ করতে দেন আমি তো কথা বলতেছি উনি রাখকে দিছে আমি রাখকে দিছি জায়গা সমান সমান হয়ে গেছে আমার মুসলমান বন্ধুগণ এক পর্যায়ে মুরব্বি বলছেন বাবা এবার স্ত্রীর সঙ্গে মেলামেশা করলে আপত্তি নাই কিন্তু বিপদে পড়ে গেলে দুরাকাত সলাতুল হাজত পড়ো হাকিম লোকমানের ছেলে দুরাকাত সলাতুল হাজত পড়লেন পড়ে পড়ে আবার ঘরের ভিতরে গেলেন স্ত্রীকে বললেন মেলামেশা করতে আপত্তি নাই এবার স্ত্রী গলা জড়িয়ে কাঁদতেছে আর বলতেছে স্বামীরে আমার আগে আর আপনার আগে দশ জন মারা গেছে আপনি এগারো নম্বর আপনিও তো রাত্রে মরবেন ভয় ঢুকে গেছে কই তো রে হুজুর কইলে মরতাম না বউ দেখে কই মরে যাই তাইলে তো বিপদ রইছে কই আমি মাফ চাই দরকার নাই আর দরকার নাই কি রে হুজুর কইলে মরতাম না হে দেখি কই মরে যাই আ স্বামী আমার আগে আপনার আগে আর দশ জন স্বামী মারা গিয়েছে আপনি এগারো নম্বর আমি কোন স্বামীকে নিয়ে একটা রাত্র থাকতে পারলাম না এবার মনে বল এসেছে আমি না সলাতুল হাজত পড়েছি বাপ বলে দিয়েছেন যত বড় বিপদ হোক না কেন সলাতুল হাজত পড়লে সিকিউরিটির ব্যবস্থা করে দিবেন কে নামাজ পড়েছে নামাজ পড়ে স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছে আমার বন্ধুগণ এক একজন এক একদিকে ঘুমিয়ে পড়েছে এক একজন এক একদিকে ঘুমিয়ে পড়েছে রাত্র শেষ হয়ে গিয়েছে সংক্ষেপ করে বলতেছি সকাল হয়ে গিয়েছে ডুম চিনেননি ডুম চিনেননি ডুম যারা লাশ ঘর থেকে বের করবার জন্য দরজা আগে থেকে দাঁড়িয়ে আছে প্রতি রাত্র সকাল হয়ে গেলে স্ত্রী দরজা খুলে দেয় আজকে সকাল হয়ে গেল কেউ দেখি দরজা খুলে না এতদিন তো একজন মরতো আজকে কি দুটা মরে গেছে হেরাও চিন্তা করে গেছে দরজা খুলে না ডুমেরা দরজা ভাঙছে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখে দুটাই শুয়ে আছে আগে মনে করেছে একজন মরতো একজন বাঁচত আজকে দেখা যায় দুটাই শুয়ে আছে ওরা মরা মনে করে হাকিম লোকমানের ছেলের পায়ে ধরে দিছে টান ও ডাইরে দাঁড়ায় গেছে আল্লাহ আকবার ওরা যখন দেখছে দাঁড়াইছে মরে নাই দরজা খুললে কইছে ভাইরে ভূত ঘরের ভিতরে এটা মানুষ এটা ভূত ওরা যখন ভূত কইয়া দিছে দৌড় যারা বাহিরে ছিল হেরা বাঁশ ফালাইয়া দিছে দৌড় কাফন যার হাতে ছিল হেও দিছে দৌড় গ্রামের মানুষ দেখে এরা দৌড়া কয়েক দৌড়াও কোন বলে এরা মানুষ নেন জিন্নাত হেরা কইছে জিন্নাত পুরা গ্রামের মানুষ দৌড় কেউ নাই সব দৌড় কিছুক্ষণ পরে বড় ঘুম ভাঙছে বড় ঘুম ভাঙার পরে দেখে হাকিম লোকমানের ছেলে ঘুরতেছে কই কিরিটা দিকে মরলো না হেও দিছে দৌড় সব দৌড় কি রে বাপ বিয়া করলাম কারে কেউ দেখি কাছে নেই সব দৌড়ায় লম্বা কথা দৌড়তে 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 আস হাকিম লোকমান ছেলে বাইরে হইলেন মুরব্বীরে বললেন আঙ্কেল আর তো বিপদে পড়লাম কি হইছে এখন দেখতেছি কেউ আশেপাশে নাই দেখলে দৌড়ায় আগে তো হেদেরকে বই পাইতাম এখন হেরা বই পায় ওন যে উল্টো হয়ে গেল মুরব্বী বলেন বাবা এদেরকে বুঝাই তুই বোনাইলে তো কেউ কাছে আইব না স্ত্রীর ডাকে বলেন কাছে আন স্ত্রীকে আপনি তো মানুষ না বউ আয় না এক পর্যায়ে লম্বা কথা পুরা গ্রামের এলাকার মানুষকে বুঝাইতে চেষ্টা করলেন ঘটনাটা আসলে কি মূল ঘটনা বুঝালেন আসলে এই থেকে এই হয়েছে সবাই বলতেছে তাহলে আপনারা বলেন মহিলার পেটে বাচ্চা এলো সাপ আইলো কুশ থেকে মুরব্বী দেখাইলেন এই যে সাপ আইলো কেমনে মুরব্বী বললেন একটু থামো বলতেছি ওই একটু থামো বলতেছি তিনি বলছেন আমিও বললাম একটু থামো বলতেছি আরে শোনেন ওয়াজ তো করতেছি এটা রাখতে শোনেন রাত বারোটা হয়ে গেছে কেন আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো শুনেন সবাই আরে বিয়া তো উদ্দেশ্য না উদ্দেশ্য হলো টাকা আনা এবার টাকার কাছে আসে আবার গেলাম না এখানে থাক এগুলো সব থাক রেখা গেলাম আমার মুসলমান বন্ধুগণ মূল বিষয়টা বুঝাতে চাই শোনেন লম্বা সফর করতে লাগলেন মুরব্বীকে বলেন আঙ্কেল গ্রামের মানুষকে বুঝাইলাম এরা থাকুক চলেন আমরা চলে যাই এবার সবাইকে বুঝাইয়া বলেন আসি আসার পরে তোমাদেরকে মূল ঘটনা বলবো এই বলে সবাইকে বুঝাইয়া হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী সঙ্গে নিয়ে টাকার জন্য চলতে লাগলেন দীর্ঘ পথ পাড়ি দিলেন অনেক দূর গেলেন যাওয়ার পরে বিশাল বড় একটা সাগরে দেখলেন সাগরের পারে
চরের মধ্যে দুতলা একটা বাড়ি দুতলা একটা কাঠের বাড়ি ওখানে গিয়া সত্যি দেখলেন মুরব্বি হাকিম লুকমানের ছেলে দেখলেন বাবা আরেকজন বন্ধুকে পাইলেন পরিচয় দিলেন আমি হাকিম লুকমানের ছেলে আমার বাপ আপনার কাছে 4000 টাকা পায় টাকা দেন মুরব্বি বলতেছে বাবা রে ও তো জিন্দেগিতে কারো ঋণ দেয় না বলতেছে বাবা তুমি আসছো আমি টাকা দিয়ে দিমু কিন্তু শর্ত হলো আমার বাড়িতে একরাত্র থাকা লাগবে হাকিম লুকমানের ছেলের মনে পড়ে গিয়েছে বাপ বলেছেন বাড়িতে থাকলে মউত মুরব্বি বলছেন আঙ্কেল এত এত বিপদ থেকে বাঁচলাম এখন তো আবার মউতের কথা মুরব্বি বলছেন বাবা রে টাকার জন্য যেহেতু আসছো রাত্রে থাকাই লাগবে থাকলে আমরা দুরাকাত সালাতুল হাজত পড়ব আল্লাহ হয়তো আমাদেরকে বাঁচায়া দিবেন রাত্র যখন গভীর হয়ে গিয়েছে আমার বন্ধুগণ দুতলা বাড়ি উপরতলার এক রুমে তাকে মুরব্বি আরেক রুমে তাকে তার দুই ছেলে নিচতলায় এক ছেলে আর মুরব্বিকে থাকবার জন্য দিয়েছে অর্থ হলো সাগরের পারে তাদের বাড়ি গভীর রাত্রে সাগরে জল উচ্ছ্বাস আসে সাগরের মধ্যে জল উচ্ছ্বাস হয়া ওই জলগুলা নিচতলার ভিতরে ঢুকে যায় দরজা ভেঙ্গে তারা বের হতে পারে লুনা পানি লুনা পানির কারণে তারা মরে যায় লাশগুলা সকালে সাগরে বাসায়া দেয় এইভাবে সবাই মরে যায় কাউরে টাকা দেয় না এই জন্য হাকিম লোকমানের ছেলেকে নিস্তলায় থাকতে দিয়েছে আর মনে মনে ভাবছে রাত্রবেলা তো জল উচ্ছ্বাস হবে ওরা মরে যাবে সকালবেলা লাশ ফেলে দিব এই চিন্তা করে তারা দোতলায় হাকিম লোকমানের ছেলে আর মুরব্বিকে জায়গা দিয়েছে নিস্তলায় গভীর রজনীতে যখন তারা দেখলেন জল উচ্ছ্বাস আসতেছে জল উচ্ছ্বাস আসতেছে ঘরটার ভিতরে পানি ঢুকে যাবে হাকিম লোকমানের ছেলে দু রাকাত সালাতুল হাজত পড়লেন মুরব্বিকে সামনে নিয়ে বললেন আঙ্কেল দরজা খুলে উপরে উঠেন ভেঙ্গে উপরে উঠলেন উপরে উঠে ওই মুরব্বির দুই ছেলের দরজায় নক করলেন আর বললেন বাবার দরজা খোলো দুই ভাই দরজা খুলে দিয়েছে ডাক দিয়ে বললেন ভাই রে আমরা তোমার বাবার মেহমান আমি হাকিম লোকমানের ছেলে তোমার বাবার কাছে এসেছিলাম কিন্তু নিস্তালায় ঘুমাতে পারি না ভয় হয় আমরা মুসাফির তোমরা কি তোমাদের রুমের ভিতরে আমাদের দুই ভাইকে থাকবার জায়গা দিবে আজকের রাত্রে থাকি দুই ভাই ডাক দিয়া বলছে আপনি হাকিম লোকমানের ছেলে আপনি আমাদের রুমে থাকেন আমরা দুই ভাই আপনাদের রুমে গেলাম এই বলে তারা দুই ভাই নিচতলায় ঢুকছে হাকিম লোকমানের ছেলে বাহির দিয়ে তালা লাগাইয়া দিছে ওরা রুমের ভিতরে ঢুকে গিয়েছে রাত্রবেলা জল উচ্ছ্বাস আসছে রুমের ভিতরে ঢুকছে বাহির দিয়ে তালা দেওয়া দুই ভাই বের হতে পারে নাই জাগায় ডে ঠিক না জাগায় মুরব্বি সকাল হয়ে যাওয়ার পরে চিন্তা করছে হাকিম লোকমানের ছেলে মইরা গেছে সাথে আসা মুরব্বিও মরছে এই চিন্তা করে সকালবেলা নিস্তালার দরজা খুলছে খুলা দেখে তার ছেলে কার ছেলে চিন্তা করে কি রে আরেকজনের বিপদ আনতে গিয়া নিজের বিপদ এজন্য অন্যের বিপদের চিন্তা করবেন না যারাই কৌশল করে অন্যের বিপদের জন্য রব বলেছেন কোরআনে কারিমে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ বলে দিয়েছেন তোমরা ভালো মানুষকে বিপদে ফেলবার জন্য যত কৌশল করো রে তোমরা জানো না তোমাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো হাজার গুণ বড় কণ্ঠে কিনা মুরব্বি দেখলো নিজের ছেলেও গেছে গা দুইজন বাইরেছে বাইরে একা মুরব্বি আমাদেরকে ঠকাইতে চাইছিলেন ঠকা তো আপনি খাইলেন এখন টাকাও দিবেন ছেলেও গেল মুরব্বি দেখছে এরা তো বিপদ রেখে লাভ নাই টাকা দিয়ে দিস হাকিম লোকমানের ছেলে টাকা পাইছেন টাকা পাই এখন আসতেছেন কই আইবেন শ্বশুর বাড়ি ওখানে পাবলিক বসে রইছে না তাদেরকে বুঝাই দেওয়া লাগবে না সবকিছু কেমনি কি হয়েছে হেলা তো বসে রয়েছে হাকিম লোকমানের ছেলে টাকা পয়সা নিয়ে দেখেন আপনারা আপনারা আবার উল্টাপাল্টা কইরেন না 12টা কাটা কাটায় দুই ঘন্টার উপরে গেছে হ্যাঁ শুন নগদ দোয়া করে দিন শুনেন কিছু দূর আসার পরে মুরব্বি বলতেছেন ও হাকিম লোকমানের ছেলে তুমি তো বাবা এতক্ষণ আমার সাথে থাকলা আমি তোমারে কত বিপদ থেকে বাঁচাইলাম কত ভালো ভালো পরামর্শ দিলাম তুমি তো টাকাও পাইছো সব তো পাইয়া গেছো কোন বিপদে তুমি পড়ো নাই এখন যা যা পাইছো সব অর্ধেক অর্ধেক তোমার অর্ধেক আমার অর্ধেক হাকিম লোকমানের ছেলে চিন্তা করলো মুরব্বি যেভাবে অর্ধেক অর্ধেক দাবি করতেছে তাহলে তো যদি বউ কয় অর্ধেক
তাইলে তো বিপদ এত কষ্ট করলাম মাইর দূর খাই একটা বউ পাইলাম হেই বেচারা দেখতেছি বড় সালাক কই মুরব্বি টাকা পয়সা যা পাইছি সব আপনি লইয়া যান বউটার আমি লইয়া যাই মুরব্বি কইলেন বাবা তোমার তো বউ উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল সফরের টাকা বউ তো ফাও মাগনা পাইছো ফ্রি পাইছো ক হুজুর তাইলে আমি আপনি আমার কাছে সব যে চাইতেছেন এজন্য ভয় পাইতেছি মুরব্বি বলেন বাবা টাকাও তুমি নিয়ে যাও বউও তুমি নিয়ে যাও যা আছে সব তুমি নিয়ে যাও আমার কিচ্ছু লাগবে না তুমি শুধু তোমার বাপের কাছে গিয়া আমার পক্ষ থেকে সালাম দিও এবার হাকিম লোকমানের ছেলে বলছে আঙ্কেল সত্য কথা বলেন তো এত লম্বা সময় সফরে আমার সাথে ছিলেন এত বিপদ থেকে বাঁচাবার পরামর্শ দিলেন আসলে আপনি কে আপনার পরিচয় তো জানি না বাপের কাছে গিয়ে কি কইতাম আপনার নাম ঠিক না এটা এবার মুরব্বি ডাক দিয়ে বলছেন হাকিম লোকমানের ছেলে রে তোমার সঙ্গে দীর্ঘ পথে আমি সাথী ছিলাম সফরে অনেক বড় বড় বিপদ থেকে বাঁচবার জন্য পরামর্শ দিয়েছি বাবা সাবধান করে দিলাম আমি দুনিয়ার সাধারণ কোন পাবলিক না দুনিয়ার সাধারণ কোন মানুষ না আমি হলাম আল্লাহর একজন রহমতের ফরিশতা ও বাবা তুমি যখন ঘর থেকে বের হয়ে আসার সময় প্রথম যখন দুই রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলা আমার রব সাথে সাথে একজন ফেরেশতা দিয়া রব বলেছেন যারাই সালাতুল হাজত পড়বে আর পড়ে আল্লাহর উপরে ভরসা করে ঘর থেকে বের হয়ে যাবে রব সাথে সাথে একজন ফেরেশতা দিয়া সিকিউরিটির ব্যবস্থা করে দেন রব আমাকে তোমার সিকিউরিটির জন্য পাঠাইছিলেন যখন তুমি বারবার পড়তেছিলা আমার আল্লাহ আমাকে মানুষের সুরত ধরাইয়া তোমার পাশাপাশি হাঁটাইয়া তোমার বন্ধু বানাইয়া তোমাকে পরামর্শদাতা বানাইয়া দিয়েছেন ও যুবক চলার পথে আজ থেকে কেয়ামত পর্যন্ত যদি বিপদে পড়ো বিপদে পড়বার আগে সালাতুল হাজত পড়বা আমার মতো বহুত রহমতের ফেরেশতা আল্লাহ পাঠায়া তোমাকে সিকিউরিটির ব্যবস্থা করে দেবে পৃথিবীর সকল মানুষকে বাঁচাইয়া দিবে নামাজ পড়বার সাথে সাথে রব দায়িত্ব নিয়ে নে ও যুবক রে আমিও আপনাদের কাছে বলতে চাই এইভাবে ঘর থেকে বের হওয়ার আগে জীবনে কোনো কাজ করবার আগে সালাতুল হাজত পড়ে বের হয়ে যাইবা রব আপনাকে বাঁচাইয়া দিবে মুরব্বি বলছেন বাবা আমি তো তোমার জন্য এসেছিলাম তোমাকে বাঁচাবার জন্য হিফাজতের জন্য পরামর্শ দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য এত কিছু করলাম তোমার বাবের কাছে গিয়ে আমার পর সালাম দিবা আর বিপদে পড়বার আগে দুরাকাত নামাজ পড়বা ও মুরব্বি এই কথা আপনি কি বললেন এই বলে সালাম দিয়ে মুরব্বি চলে যায় আমার মুসলমান বন্ধুগণ লম্বা কথা মুরব্বি চলে যাবে হাকিম লোকমানের ছেলে বাড়িতে যাবে আমার বন্ধুগণ নামাজের নিয়ম হলো প্রথম রাকাতে সুরাল ফাতেহার পরে পড়বেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে সুরাল ফাতেহার পরে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ নামাজে যতক্ষণ দাঁড়াবেন ততক্ষণ রুকুতে থাকবেন ততক্ষণ সেজদায় থাকবেন অর্থাৎ নামাজে বারসাই মরক্কা করবেন সমান সমান করবেন রবের জন্য যতক্ষণ দাঁড়াবেন ততক্ষণ রবের জন্য রুকুতে থাকবেন ততক্ষণ রবের জন্য সেজদায় থাকবেন আর নামাজের সালাম ফিরাবার আগে আগে সেজদার ভিতরে গিয়ে আপনার মনের কথা দোয়া করবেন রুকুতে থাইকা রবের কাছে দোয়া করবেন রব বলেছেন যখন বান্দা আমার সঙ্গে নামাজে কথা বলে সালাম ফিরাবার আগে যখন দোয়া করবে তাদের দোয়াকে হাজতের ভিতরে আমি আল্লাহ কবুল করে নে সুবহানাল্লাহ জোরে বলেন এজন্য আমরা পড়বো তো সালাতুল হাজত পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক কথা কিন্তু রাইখা দিলাম।